এরই মধ্যে মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি শুরু করেছে দলটি, কিন্তু অনুমতি দিলেও সমাবেশে নেতা কর্মীদের আসতে বাধা দেওয়ার আশঙ্কা করছেন নেতারা। নির্বাচন সামনে রেখে কর্ম পরিকল্পনা তুলে ধরতে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। শুরুতে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়ে আবেদন করে দলটি, কিন্তু শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে অনুরোধ থাকে বিএনপি। অনুমতির বিষয়ে জানতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির দুই নেতা, পরে 22 শর্তে অনুমতি দেয় পুলিশ। এর মধ্যে রয়েছে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করা, নির্ধারিত স্থানের বাইরে জনসমাবেশ না করা এবং উস্কানিমূলক বক্তব্য না দেয়া, অনুমোদিত স্থানের বাইরে মাইক ব্যবহার না করা। পুলিশ প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমরা আশা করছি যে এই জনসভাটি একটা জনসমুদ্রে পরিণত হবে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ জাতির সামনে থাকবে। অনুমতি পেয়ে মাঠ পরিদর্শনে যান বিএনপি নেতারা। তারা জানান সমাবেশে ঢাকা সহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন এবং নির্বাচন সামনে রেখে দলের জ্যেষ্ঠ নেতারা দিক নির্দেশনা দেবেন। এদিকে সমাবেশ ব্যর্থ করতে নানা চক্রান্তের আশঙ্কা তাদের। বিএনপি মিটিংয়ে বিএনপি কেন অস্থিরতা তৈরি করে, বিএনপি মিটিংয়ের উচিত বিএনপি কেন কোনো নাশা চোখের কাজ করবে। আমার ধারণা সরকার এই ধরনের একটা ঘটনা ঘটানোর আগামীতে সবার সুলভভাবে তারা অনেক কিছু করতে পারে, গাড়ি বন্ধ করতে পারে, রিক্সা বন্ধ করতে পারে, ট্রেন বন্ধ করতে পারে, লঞ্চ বন্ধ করতে পারে, তারা অনেক কিছু করতে পারে, তারা সব কিছু করবে, তারপরেও সেটাকে আমরা অতিক্রম করব। সমাবেশ সফল করতে প্রশাসনেরও সহযোগিতা চেয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 7 দফা দাবি ঘোষণা করবে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি ছাড়াও এসব দাবির মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েন ও ইভিএম চালু না করা। 10 মাস পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে বিএনপি। একাধিকবার তারিখ পরিবর্তনের পর জনসভা সফল করতে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। মহাদর্শন গণতন্ত্র, গণতন্ত্র মুক্তির জন্য এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন আসতে পারে, কর্মসূচি আসতে পারে। কালকে এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা যতটুকু বলছি না তার চেয়েও বেশি লোক জেনে নেওয়ার সম্ভাবনা। দলের নেতারা জানান নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বেশ কিছু দাবি এবং লক্ষ্য ঘোষণা করা হবে জনসভা থেকে। আগামী নির্বাচন হতে হবে একটি নির্দলীয় বা একটি নিরপেক্ষ সরকারের অধীন এবং সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, আমাদের যে সেনাবাহিনী তাদেরকে সক্রিয়তা দিয়ে তাদেরকে এই নির্বাচন অন্তত 21 দিন আগে তাদেরকে নিয়োজিত করতে হবে। রবিবারের জনসভা থেকে নির্বাচনকে সামনে রেখে রাজপথে দলটির উপস্থিতি বাড়বে বলে মনে করছেন বিএনপি নেতারা। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 অক্টোবর চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বেলা 11টায় মহানগর দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা। তারা জানান খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই সমাবেশ। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করতে প্রশাসনের সহযোগিতা চান তারা। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোয় সরকারের সমালোচনা করেন নগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন। ইলেকশনের আগে 5ই জানুয়ারির মধ্যে একটি নির্বাচন করার জন্য যেভাবে ঘর পাকট করা হচ্ছে, মামলা করা হচ্ছে, গাই আমরা মনে করছি যে আমাদের সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের নেতা কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এই মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে ওই নির্বাচনে পরোক্ষভাবে যাতে আমরা অংশগ্রহণ না করি। সমাবেশ ইস্যুতে বিএনপিকে পরিবেশ ভোলা না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাস্তা দখল করে কর্মসূচি পালন করবে না, অন্যদেরও করতে দেওয়া হবে না। চোদ্দ দলের সমাবেশকে গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, এটি চোদ্দ দলের কর্মী সভা, বিএনপির সঙ্গে পাল্টা পাল্টির কর্মসূচি নয়। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং আইন মেনেও চলতে চায় না। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচনে না এলে বিএনপি যে নিবন্ধন ঝুঁকিতে পড়বে সে বিষয়ে নির্বাচন কমিশন দলটিকে সতর্ক করেছে, মাত্র ভয় দেখাননি। আইনের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসর তাকে এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিল যে মানুষ পুড়ে হত্যা করে পার পাওয়া যাবে, এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। বাংলাদেশের প্রত্যেকটা আইনের মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে। কক্সবাজারের রামুতে সহিংসতা ৬ বছরেও বিচার পাওয়া নিয়ে সংশয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। মামলায় আটক অনেকেই ছাড়া পেয়েছে জামিনে, আবার অনেক আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ভয়াবহ সহিংসতা ঘটে, আগুন দেয়া ও হামলা চালানো হয় ১৯টি বৌদ্ধবিহার ও শতাধিক বসতঘরে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণ করেছে প্রশাসন, কিন্তু ৬ বছর পরও হামলার স্মৃতি ভুলতে পারেনি ভুক্তভোগীরা। আমাদের মনের মধ্যে যে ক্ষতিটা হয়েছে, যে দাগটা থেকেছে, আতঙ্কটা থেকেছে, সে কখনো তা ভোলার মতো না, সে কখনো কাটবেও না। যতদিন পর্যন্ত এই বিচারের এই কাজের সুষ্ঠু বিচার না হবে ততদিন এই আতঙ্ক আমাদের থাকবে। আমরা চাই যে আমরা যেভাবে একেবারে বংশ পরম্পরা জাতি ধর্ম নির্বিশেষে একটা শান্তি সুখের পরিবেশে আমরা থাকি। আমাদের এখনই উচিত হবে যে আমরা সবাই যাতে আগের মতো করে আমরা বাকি সময়টা আমরা কাটাতে পারি। রামু, উখিয়া ও টেকনাফের সহিংসতার ঘটনায় ১৯টি মামলায় আসামি করা হয় ১৫,০০০ বেশি জনকে। পরে ৯৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ, কিন্তু সাক্ষ্য দিতে ভয় কাটেনি ক্ষতিগ্রস্তদের, যে কারণে থেমে আছে বিচার প্রক্রিয়া। আপনি যা দেখছে তা বলবে, আপনি যাতে উল্টাপাল্টা না বলবে, এবং যদি সাক্ষী দেয় এই আসামিদের শাস্তি অবশ্যই হবে বলে আমি আশা রাখি। সরকারের ব্যবহারে অত্যন্ত আশাবাদী। সুষ্ঠু বিচার প্রক্রিয়া স্বার্থে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। কেউ যদি কোনো ভয় বা আতঙ্কের কিছু হয়, নিঃসন্দেহে যে কারণে ভয় বা আতঙ্কের সৃষ্টি হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। উত্তম বড়ুয়া নামে যে ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্টকে কেন্দ্র করে এত সব ঘটনা তার খোঁজও মেলেনি ৬ বছরে। একসময় এখানে ছিল ৪০০ বছরের পুরনো কাঠের কারুকার্য সজ্জিত কিয়াং, সেটি পুড়ে গিয়ে হয়েছে এই শতশুভ্র বিহার। বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে খুঁজে ফেরে শান্তি। তৌফিকুল ইসলাম লিপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার।